স্বাগত এশিয়ান দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। চলে আসছি বিস্তারিত সংবাদে। চট্টগ্রামে রাতভর বৃষ্টিতে তুলে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি এবং নির্মাণচল। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানিয়েছেন, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম শহরে ড্রেনের ময়লা আবর্জনা এবং নোংরা পানি এখন সড়কে, সড়কের কোথাও কোথাও কোমর সমান পানি, এতে বেড়েছে জনদুর্ভোগ। এদিকে টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের টাইগার পাস এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে বান্দরবানে পাহাড়ের মাটি ধসে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যদিও সেখান থেকে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। দুদিনে টানা বর্ষণে পার্বত্য রাঙামাটি শহরে পাহাড় ধসের সম্ভাবনা দেখা দিয়েছে, যে কারণে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বসবাসরত নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন। আজ দিনব্যাপী রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক মাইকিং সহ স্থানীয় বাসিন্দাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সরজমিনে গিয়ে বাসিন্দাদের সাথে কথা বলেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, শহরের ৯ ওয়ার্ডে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত বাসিন্দাদের দুর্ঘটনা থেকে রক্ষায় সতর্ক করার পাশাপাশি তাদের জীবন রক্ষায় আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এবং আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে যেন দুর্যোগকে আমরা ভালোভাবে মোকাবিলা করতে পারি। জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য, ভারী বর্ষা হলে আমরা আশ্রয়কেন্দ্রে চলে যাব, বৃষ্টি বেশি হলে আমরা আশ্রয়কেন্দ্রে চলে যাব। প্রত্যেকটি পরিবারকে আমরা জানিয়েছি যে আজ সন্ধ্যার মধ্যেই পাহাড় ধসের সম্ভাবনা এবং ভারী বর্ষণের সম্ভাবনা বেশি থাকায় সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য। ঢাকার কেরানীগঞ্জে সাইফুল নামের এক যুবককে কাটা চামচ দিয়ে চোখ উপড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় আরও ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে র্যাব ১০-এর বিশেষ অভিযান পরিচালনা করে মাদারীপুর থেকে সুমন এবং তুহিন এবং দক্ষিণ কেরানীগঞ্জের বয়েজ ক্লাব এলাকা থেকে কালা খোকনকে গ্রেফতার করে। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া সবসময় বেশ আলোচিত, যেখানে দিনে দুপুরে ছিনতাই, ডাকাতি আর অস্ত্র নিয়ে গোলাগুলি নিত্যদিনের ব্যাপার। আর এসবের পেছনে মদতদাতার তালিকায় উঠে এসেছে সাবেক বর্তমান ইউপি সদস্য সহ চিহ্নিত সন্ত্রাসীর নাম। রিপোর্ট মিয়া রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। সাবেক ইউপি সদস্য বজলুর দাপটে চনপাড়ায় গড়ে ওঠে মাদকের স্বর্গরাজ্য, আর এই সাম্রাজ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই ঘটে সংঘর্ষ ও প্রাণহানি। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে বজলু মেম্বারের সাম্রাজ্যে সিংহাসন খালি হয় ঠিকই, তবে নতুন দলপতি হিসেবে মাথাচাড়া দিয়ে ওঠেন বেশ কয়েকজন। এর মধ্যে ইউপি সদস্য রীতা, শমশের ও জয়নাল গ্রুপের নাম সবার ওপরে। শোয়ার খাড়া ছিল, পাঁচটা চেয়ার ছিল, একটা চেয়ার দিয়েছে, চারটা রাখা গেছে। এখানে মনে করেন এই যে পাঁচ একটি স্কুল ছিল, এইটা ৩০টা ফ্যান ছিল, ৩০টা দিতে আমরা বলছি, এমনকি আমরা দেখছি ২২টা ফ্যান ওই জায়গায় খুলে রাখছে। চম্পারার লেপের জায়গা অনেক জায়গা দল করছে, অনেক জায়গা বেচছে ৩০ থেকে ৩৫টা পলট বিক্রি করছে। স্থানীয়দের অভিযোগ, একসময়ের হতদরিদ্র আহমদ খার মেয়ে রীতা গত এক যুগে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে গড়ে তুলেছেন বিশাল বাহিনী, যে কারণে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না কেউ। আমার সহযোগী যে সেলিনা আক্তার রীতা পা, সে আমাকে বলতে চাই না। যারা বঞ্চিত করে তারা বিভিন্ন সময় দেখা গেছে কাজ না করেও সরকারি বরাদ্দ তবে এই নারী ইউপি সদস্যের দাবি এ সবই অপপ্রচার, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এসব মিথ্যা অভিযোগ তুলেছে প্রতিপক্ষ। সঠিক সেটা লিখছেন, আমি অন্যায় করলাম
এদিকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসনের। যেহেতু আমাদের বরাদ্দ যাচ্ছে নিয়মিতভাবে, আমরা সেখানে কাজ করতেছি অবকাঠামো, এবং আমাদের জনপ্রতিনিধি যারা আছে তারাই আসলে আমাদের কাজগুলো তাদের মাধ্যমে বাস্তবায়ন হয়। এখন পর্যন্ত আমরা কাজগুলো সঠিকভাবে তদারকি করতেছি। এক্ষেত্রে যদি কোনো অনিয়মের অভিযোগ কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে, স্থানীয় পর্যায়ে কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে আমরা পাই, আমরা অবশ্যই তদন্ত করব, সে বিষয়ে ব্যবস্থা করব। নারায়ণগঞ্জের ডেঞ্জার জোন খ্যাত চনপাড়ায় শান্তি ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ প্রত্যাশা স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। সিরাজগঞ্জের শাহজাদপুরে 5 বছরের শিশু ফাতেমা খাতুনকে হত্যার ঘটনায় হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান সকালে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একানা ওজনের স্বর্ণের কানের দুলের লোভে 31 জুলাই শিশু ফাতেমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেন নজরুল। 2 আগস্ট ঘাসের ক্ষেত থেকে শিশু ফাতেমার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। রংপুরে গভীর রাতে বাড়ির বাইরে টিন এবং মালামাল চুরির ঘটনা ঘটেছে। পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের দেউতি পেট্রোল পাম্পের পাশে আবুল কালামের বাড়িতে গতকাল রাত 3টার দিকে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী জানায়, এক দৌচোর গভীর রাতে বাড়িতে ঢুকে টাকা সহ কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন ও স্থানীয়দের চিৎকারে চোরা পালিয়ে যায়। এই ঘটনায় পীরগাছা থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। ঝালকাঠির রাজাপুরে মাদক মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আমির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, মাদক মামলার পলাতক আসামি মোহাম্মদ আসির হোসেনকে চট্টগ্রামের ইপিজেড থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে। আমির হোসেন উপজেলার কানাদাসকাঠি এলাকার মোহাম্মদ সুলতান হাওলাদারের ছেলে। নারী প্রতারকের জালে এবার নারায়ণগঞ্জের হতদরিদ্র বৃদ্ধ আতাউর রহমান। 1.5 লাখ টাকা ঋণ পরিশোধের পর স্ট্যাম্প ফেরত পেলেও ব্যাংক চেক দিয়ে বাড়তি টাকা দাবি করা হয়েছে তার কাছে। এই বৃদ্ধের অভিযোগ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন কেন্দুয়াপাড়ায় আতাবুদ্দিনের মেয়ে ইয়াসমিনের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন। সে সময় একটি স্ট্যাম্প ও স্বাক্ষর করা একটি চেকের পাতা নেন ইয়াসমিন। সেই টাকা পরিশোধ করার পর স্ট্যাম্প ফেরত দিলেও এখন চেকের পাতায় 5 লাখ টাকা লিখে সেই টাকা দাবি করছেন তিনি। এর আগেও কাঞ্চনবাজারের 15 জনের বেশি ব্যবসায়ীর সাথে প্রতারণা করায় জেল খাটেন ইয়াসমিন। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানা এবং আদালতে 7টি মামলা রয়েছে। নিবাসী ইয়াসমিন বেগম আফতাবউদ্দিনের মেয়ে অনেক লোকের সাথে প্রতারণা করছে, এমনকি আমার সাথেও প্রতারণা করছে। আমি আমার সর্বস্ব বাড়িঘর নেওয়ার চেষ্টা করতেছে। আমি এই এখন আইনের সহযোগিতা এবং আশ্রয় চাই। 4 লাখ টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা করে নেয়। তো 3 স্টেমের টাকা নিছে, 2 স্টেমের টাকা হাজির বাড়িতে বসিয়ে দিয়ে দিছে, আর বাকি যেই পরে সেক্টা নিছে এই টাকাটা দেয় না। তো এই টাকাটার জন্য আমি একটা ব্ল্যান করাইছি, কোর্টে মামলা দিয়েছি। ঢাকার কেরানীগঞ্জে সড়ক ও সেতুর কাজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে কেরানীগঞ্জের কলাতিয়া ছাতির চরে ঘণ্টাব্যাপী চলে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি। এ সময় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, শিক্ষক সহ ছাতির চর, চর খাড়াকান্দি এবং সুবর্ণসুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী কয়েকজন মিলে সড়কের জায়গা দখলে রাখায় সেতু এবং সড়কের কাজ বন্ধ রয়েছে। সমস্ত জনগণের তরফ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি এবং মালয়েশিয়া শাখার সদস্যরা। এ সময় বঙ্গবন্ধুর সমাধিতে ফাতেহা পাঠ সহ 15 আগস্ট নিহত বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী সভাপতি মশিউর মালেক, ফাউন্ডেশনের মালয়েশিয়া শাখার সভাপতি দাতো আব্দুল রহিম লিটন সহ আরও অনেকে। হ্যাঁ
এখানে বঙ্গবন্ধুর সমাধিতে আমরা ওই সমাধিতে দোয়া দরুদ এবং তার আত্মার মাটি ফেরত কামনা করেছি এবং মোনাজাত করেছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ মেলা হয়েছে। মেলায় ছাত্রছাত্রীরা চিত্রাঙ্কন, বিজ্ঞান এবং প্রযুক্তি আবিষ্কার চিত্রের মাধ্যমে তুলে ধরে। এছাড়াও নানা রকম তৈরি করা খাবারও পরিবেশন করা হয় এই মেলায়। শিক্ষা উপকরণ মেলার আয়োজনকে আলোকিত করতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ভূমি সহকারী কমিশনার মোহাম্মদ কামরুল হাসান মারুফ। এ সময় এলাকাবাসী একটি মসজিদ ভিত্তিক পাঠাগারের দাবি জানায় স্থানীয় কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের কাছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ভারত থেকে 14টি ট্রাকে 81,857 কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। এতে করে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম 10 টাকা করে কমেছে। পূর্বে 105 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমিয়ে 95 টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি বন্দরে কাঁচামরিচ কিনতে আসা পাইকার সহ নিম্ন আয়ের মানুষজন। শুল্কায়ন মূল্য বৃদ্ধির কারণে 9 দিন বন্ধের পর পুনরায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে জিরা খালাস শুরু হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে বাড়তি শুল্কায়ন মূল্যেই বন্দর থেকে জিরা খালাস নেওয়া শুরু করেন আমদানিকারকরা। গত 24 জুলাই পর্যন্ত আমদানিকৃত জিরা প্রতি মেট্রিক টন 1,850 মার্কিন ডলার মূল্যে শুল্কায়নপূর্বক ছাড়করণ দিয়েছে কাস্টমস। কিন্তু গত 25 জুলাই থেকে কাস্টমস কর্তৃপক্ষ মৌখিকভাবে প্রতি টন জিরার শুল্কায়ন মূল্য 3,500 মার্কিন ডলার নির্ধারণ করে। এতে করে প্রতি কেজিতে 120 টাকার পরিবর্তে 228 টাকা শুল্ক দিতে হবে। আগামী সেপ্টেম্বরে রেলপথের সাথে যুক্ত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার। চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজারের এই রেললাইনের কাজ শেষ পর্যায়ে, চলছে এখন শেষ তুলির আঁচড়। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটন শিল্পবান্ধব বিশ্বমানের এই আইকনিক রেল স্টেশন চালু হলে পাল্টে যাবে জেলার অর্থনৈতিক চাকা। প্রতিনিধি মোহাম্মদ শফিকের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব জুয়েল। কক্সবাজার রেল লাইনে চলছে ট্রেন, স্বপ্ন নয় এটি সত্য ঘটনা। তবে এসব নির্মাণ কাজে ব্যবহৃত মালবাহী যান, প্রথম পর্যায়ে দুহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটার এবং দ্বিতীয় পর্যায়ে হবে রামু থেকে ঘুমধু পর্যন্ত 29 কিলোমিটার সিঙ্গেল লেন ডুয়েল গেট রেল লাইন। সংশ্লিষ্টরা বলছেন, এই রেলপথে 9টি স্টেশনের মধ্যে অধিকাংশ স্টেশনের কাজ শেষ হওয়ার পথে। শেষ পর্যায়ে রয়েছে ঝিনুকের আদলে তৈরি আইকনিক রেল স্টেশনের কাজও, এখন চলছে সৌন্দর্য বর্ধন কাজ। কোন স্টেশনের কাজ শেষ? আমাদের এখন শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের কাজ চলছে, আমাদের মূল কাজ একদম শেষ। রেল হওয়াতে মানুষ এখন খুব খুশি, কারণ রেল লাইন আমাদের এলাকার মানুষ কোনোদিন দেখে নাই, জায়গার দামও বেড়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামী জুন পর্যন্ত প্রকল্পের সময়সীমা থাকলেও এবছরই এই পথে ট্রেন চালাতে চান তারা। 87% আমাদের অগ্রগতি হয়েছে এবং আমরা আশা করছি আমাদের প্রকল্পের সময় বলা আছে 2024 সালের জুন মাস পর্যন্ত, আমরা ইনশাআল্লাহ জুন মাসের মধ্যে সব কাজ শেষ করতে পারবো। সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ের একটি কমিটি প্রকল্প এলাকা পরিদর্শন করে সার্বিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। যেখানে যারা আসবে তারা যদি মনে করে যে আমরা এখন হোটেলে থাকতে পারবো না, এত টাকা ব্যয় করতে পারবো না, এসে এখানেই আবার থাকতে পারবে। এখানেই ওনাদের শাওয়ার আছে, এখানে এখানে বাথরুম আছে, এখানে ওয়াশরুম আছে, সব কিছু ব্যবহার করতে পারবে, ফুডকোর্ট আছে, খেতে পারবে। নির্মাতা প্রতিষ্ঠান বলছেন, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে তারা এই প্রকল্পের কাজ শেষ করতে চলেছেন। রেল স্টেশনের নির্মাণের অভিজ্ঞতা আর রেল লাইনের একটা দীর্ঘ সময়ের আমাদের যে অভিজ্ঞতা, এটা দিয়ে আমরা দেশে বিদেশে ইনশাআল্লাহ আমরা যে কোনো আন্তর্জাতিক পর্যায়ের যে কোনো কাজ, নির্মাণ কাজ আমরা করতে পারবো। স্থানীয়রা বলছেন, দেশীয় প্রতিষ্ঠান দ্বারা নির্মিত এই আইকনিক স্টেশনের যাত্রীরা যেমন আন্তর্জাতিক মানের সকল সুবিধা পাবে, তেমনি কক্সবাজারে পর্যটন শিল্পে ঘটবে বৈপ্লবিক পরিবর্তন। মাহবুব জুয়েল, এশিয়ান টেলিভিশন। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।